গুড ইভিনিং বন্ধুরা আজকে সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর দেখো প্রথমেই আজকে সন্ধ্যার সময় একটু চা করে নেব আর আমাদের চা মানে কিন্তু নর্মালি দুধ চা না লিকার চা তাও আবার চিনি ছাড়া আদা ঘষে নেওয়া হয়ে গেছে আর এদিকে জলও গরম হয়ে গেছে তো আদাটা আগে দিয়ে নেবো তারপরে প্লেন চা দিয়ে ফুটিয়ে নিলে আমার চা হয়ে যাবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো চটজলদি একটা ম্যাগি রেসিপি আর এটা সন্ধ্যার টিফিনে বলো বা ব্রেকফাস্টেও অনেক সময় তোমরা খেতে পারো যদি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট কিছু করতে ইচ্ছা করছে না তখনও এটা তোমরা তৈরি করে নিতে পারো বা বাচ্চাদের টিফিনের জন্যও এটা বেস্ট তো চলো আমি রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি তিনটে ডিম ফেটিয়ে নিয়েছি নিয়ে এটার একটা ভুজিয়া তৈরি করে নিচ্ছি আর আমার ভুজিয়া দেখো তৈরি করা হয়েও গেছে এবার ভুজিয়া তৈরি করার পরে আমি কড়াইতে সামান্য তেল দেব তেলের মধ্যে দেব পেঁয়াজ তেলের পরিমাপ কিন্তু অনেকটাও দিইনি দেখে আর কি মনে হচ্ছে অনেকটাই তেল অতটাও তেল দিইনি তো পেঁয়াজ দেবো তারপরে যা সবজি থাকবে সব কিছুই দিতে পারো তো আজকে ভেজিটেবলস বলতে সেরকম কিছু ছিল না এই জন্য মটরশুটি আর আলু এগুলো দিয়েছি ফুলকপি দেওয়া যায় কিন্তু আমার ছেলে ফুলকপি আবার অতটা ভালো পছন্দ করে না এই জন্য আমি আর ফুলকপি দিইনি তো এটা দিয়ে এই জন্য প্লেন আলু দিয়ে তৈরি করছি বাট তোমরা সব রকমের ভেজিটেবলস গাজর বিনস ক্যাপসিকাম সব কিছুই অ্যাড করতে পারো তো এটা আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নেবো সুন্দর করে তো এর মধ্যে কিছুই দেব না প্লেন একটু লবণ আর সামান্য একটু হলুদ দেবো দিয়ে যাতে কালারটা একটু ভালো লাগে তো ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে আমি ম্যাগিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নেওয়ার পরে তারপরে আমি এতে পরিমাপ মতো জল দেব জলটা অবশ্যই পরিমাপ মতো দেওয়া উচিত এবার কেউ অনেকে ড্রাই খেতে পছন্দ করে তো অনেক ড্রাই খেতে চাইলে জলের পরিমাপ একদমই কম দেবেন আর আমার ছেলে আবার একটু মানে গ্রেভি গ্রেভি পছন্দ করে তো এই জন্য আমি একটু জলের পরিমাপটা ওর হিসাবে দিয়েছি আর পরে একটা টমেটো দিয়ে দিচ্ছি তো টমেটোটা গলে যাবে একদম আর খেতে আরও ভালো লাগবে আর নামানোর আগে মশলাটা ছড়িয়ে দেবো আর উপর দিয়ে ডিম ভাজাটা ছড়িয়ে দেবো তাহলে আমার ম্যাগিটা রেডি হয়ে যাবে আর দেখো এখানে জলটা ফুটেও গেছে তো এই এখন দেখো আমার ম্যাগিটা রেডিও হয়ে গেছে আর আমি প্লেটে সার্ভ করেও দিয়েছি আর এটা জাস্ট এখন খেলেই হলো পুরো ইয়ামি লাগছে না গুড মর্নিং বন্ধুরা অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এই জন্য ভিডিওর এন্ডিংও করা হয়নি তো ভাবলাম আজকে সকালে ভিডিওটা এন্ড করি আর এই জন্য সকাল সকাল তোমাদের সাথে কথা বলছি নিশ্চয়ই তোমরা এখন খুবই ব্যস্ত আসলে সকালবেলা সবাই খুব ব্যস্তই থাকে যাই হোক তো আমি আমার ভিডিওটা আজকে আর কন্টিনিউ করব না যেহেতু এখানে এন্ডিংই করতে এসেছি তো এখন বলবো একটাই কথা যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলের পাশে যে বেল বাটনটি আছে ওটা প্রেস করে রাখবে তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো টাটা বাই বাই